কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে সকাল থেকে তোমাদের কাছে চলে আসলাম, আর ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে এইটাই সব সময় চাইবো। তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আর আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে তোমাদের কাছে চা খার মানে চা খাওয়া থেকে শুরু করে দিলাম। তো ভিডিওটা খুব এমন বড় করিনি, ছোট ভিডিওই করেছি, মানে আর কি হয়ে উঠিনি, মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল। তো ভেবেছিলাম রাত্রির দিকে একটু ভিডিও করব, কিন্তু হয়ে উঠিনি আর রাত্রির দিকে ভিডিও করতে পারিনি। তো ওই জন্য ওই দেখতে পাবে তোমরা, আজকে একটু ছোট করে ভিডিওটা করেছি, 7 মিনিটের ভিডিওটা করেছি, 7-8 মিনিটের। এখানে আমি, আমার শ্বশুর আর আমার মেয়ে, মেয়ে ওই চৌকির ওপরটায় বসে আছে, আর আমি আর আমার শ্বশুর খাচ্ছি। আজকে মেয়ের পড়া ছিল না, রবিবার বলে পড়া ছিল না, তার জন্য সকাল থেকে তোমাদের সাথে মানে আর কি ভিডিওটা করতে পেরেছি। তো চলো একটু পরে আবার কথা বলছি। তো চলো আবার, এদিকে রান্নার বসিয়ে দিয়েছি আমি, আর আজকে রান্না মানে আজকে রান্না হবে। কালকে তো দেখলে আমার মেয়ের পয়সায় এই চাউমিন পকোড়া এইসব খেয়েছি। আজকে আমার মেয়ে বলেছে বাবার পয়সায় মাংস না আনলে আর কি ভাত খাবে না, তাই বলছে যে আজ কালকে আমি খাইছি, আজকে কিন্তু আমার মাংস খেতে ইচ্ছে করেছে, আর রবিবার আছে তাই আজকে একটু তোমাকে মাংস আনতেই হবে। তো ওর বাবা আবার 100 টাকা দিয়ে গেল, বললো 500 আনতে। আর আমার শ্বশুর আছে, আমার শ্বশুর মাংস খায় না, তো শ্বশুরের জন্য একটু মাছ আনা হয়েছে। তো আজকে রান্না হবে মানে মাংস হবে, আমার শ্বশুরের মাছটা হবে আলু পটল দিয়ে আর পটল ভাজা হবে এইখানে। আর খুব এমন মানে গ্যাসের কাছে বসে থেকে আমি রান্না করতে পারি না, কারণ ওখানটা প্রচণ্ড গরম, আর আমার এমনি মাথার যন্ত্রণার মানে আর কি হয় সব সময়, একটা করে কাজ করে আসি আর এই ফ্যানের হাওয়ায় এসে শুয়ে পড়ি, মানে শরীরটাও আনচান করে, দুর্বল। আমার পক্ষে শীতকালটা ভালো, জানো, মানে গরমকালে আমার প্রচণ্ড কষ্ট হয়। তো দেখো আমাদের রান্নার রান্না সব শেষ হয়ে গেছে, আর ফাল্গুনি বাবাও বাড়ি চলে এসছে। ফাল্গুনি বাবা একটু বাইরে গেল হাত পা ধুতে, আর আমি ভাতটা ভেজে ফেলছি।
আসলে কি বলতো, আমাদের না রান্না হয়ে গেলে জল খাবারটা একবারে খাওয়া হয়ে যায়। তো জল খাবারে আমরা একটু বেলার দিকে চা খেয়েছি, মানে তখন 8টা 9টা মতন হবে, কারণ রবিবার বলে আমার মেয়ে ঘুম থেকে উঠতে খুব দেরি করেছে, 1:30 মতন হয়ে গেছিলো। তো দোকানে গিয়েছিলো, তারপরে চা হলো, যার জন্য আমাদের জল খাবারের টাইমে খিদেটা পায় না, মানে ভাত হয়ে যায় তারপরে খাই, ওইখানেই আমাদের শরীরের ক্ষতি করে দেয়, তো আমাদের খিদে পায় না। আগুনি বাবা আমাকে বকে, বলে জল খাওয়ার বেলায় দুটো ভাত করে আলাদা করে তুমি মেয়ে খেয়ে নিতে পারো না বাবা, তখন আমার খিদে পায় না, মানে ভালো লাগে না আর কি খেতে, তো তখন ফালতু ফালতু রান্না করেই আর কি করবো। তার জন্য একবারে ভাত খালি করে নিই, আর এখানে 4 জন আগার ভাত দিয়ে আমি বেড়ে নিয়েছি, বাবার আমার ফাল্গুনির ফাল্গুনি বাবার। তো চলো বাবা কাজে ওই ঘরে দিয়ে আসি, ভাত করে নিয়ে যাই, বাবা খেতে বসে পড়েছে। আর তার সঙ্গে তোমাদের বলে দিই, আজকে আমাদের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, আমাদের পরিবারটা সাথে থাকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব না করেছো এখনও তারা সাবস্ক্রাইব করে নাও। তো দেখো আমার শ্বশুর, আমার শ্বশুর এই ঘরটাই থাকে, আর এই দিকেরটা আমার দেওরের ঘর। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার নতুন একটা ভিডিও নিয়ে ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে কালকে। আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এসেছিলাম, কথা বললাম, না হলে ভালোও লাগে না, আর তোমাদের সাথে রোজ কথা না বললে ভালোও লাগে না। তো আজকে আসি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ আমাদের পাশে থাকবো, নিজের পরিবারের পাশে থাকবো, আর নিজের শরীরের খেয়াল রাখবো, আর তোমার আশেপাশে মানুষের যদি হেল্পের দরকার হয় হেল্প করো তোমার সাধ্য মতন, আর তোমার প্রিয় মানুষের শরীরটার খেয়াল রেখো, তোমার নিজেরও শরীরের খেয়াল রাখবে। তো আজকের মতো এইখানেই, ফিরে আসছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আলগুনি বাবা এখনই আসবে, আলগুনি বাবা আগে মাছের তরকারিটা দিয়ে একটু খেয়ে নেবে।